হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সচরাচর ক্যামেরার সামনে আসি না এবং কি ভিডিও বেশি একটা করি না। সো আমি আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আসি। আমরা যারা ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপার হতে চাচ্ছি, সবাই হয়তো আমরা নাসিম ভাইকে চিনি না। নাসিম ভাইয়ের একটা বই উনি লিখেছেন, এটা হয়তো আমরা সবাই জানি। সো আমি আজকে আমার টপিক হচ্ছে, টাকা দিয়ে কেউ নাসিম ভাইয়ের বইটি অর্ডার করবেন না। সেটা আমি কেন বলছি, স্যার হচ্ছে আমি আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটা আমার ফ্রি অর্ডার করা। তারপর এখানে যে বইটিও দেখতে পাচ্ছেন সেটা আমি টাকা দিয়ে অর্ডার করা, অর্থাৎ আমি বিকাশে টাকাটা পেমেন্ট করেছিলাম। সেই জন্য আমি আপনাদেরকে বলছি টাকা দিয়ে কেউ অর্ডার করেন না। সেটা হচ্ছে নাসিম ভাই, ফার্স্ট অফ অল যখন নাসিম ভাই আমাদেরকে এই বইটি মার্কেটে ছাড়ছিল rocomai.com-এ, তখন আমি rocomai.com-এ এই বইটি আমি অর্ডার করেছিলাম এবং কি টাকা দিয়ে। সো দেখেন, পুরো ভিডিও একটু ফলো করেন, আমার লজিক একটু বোঝার চেষ্টা করেন কেন আমি বলছি যে টাকা দিয়ে নাসিম ভাইয়ের বইটি অর্ডার করবেন না। সেটা হচ্ছে rocomai.com-এ আমি এটা টাকা দিয়ে অর্ডার করেছিলাম, এটা আমার আসতে সময় লাগছে প্রায় 15-20 দিন। আর এখানে দেখেন নাসিম ভাইয়ের আরেকটি বই, সেটা আমি অর্ডার করা 3 দিন পরে আমি হাতে পাইছি। সে বিষয়টা হচ্ছে আমি ফার্স্টে মানে প্রথমে আমি এই বইটি অর্ডার করছিলাম। এই বইটি অর্ডার করার পরে মিনিমাম 10 দিন পরে আমাকে ফোন দিছে। ফোন দিয়া যখন আমি বলছে, ফোন দেওয়ার আগে আমি এই বইটা হাতে পাইছি। অর্থাৎ আমি প্রথমে এই বইটি অর্ডার করছিলাম এবং কি পেমেন্টটা বিকাশে করছিলাম। পেমেন্টটা বিকাশে করার পরে 10 দিন আমাদের হেল্পলাইনে কল দিছি, ওদেরকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, আমি কোনো তথ্য পাই নাই। তারপর আমি বাধ্য হয়ে ফ্রিতে, যখন নাসিম ভাই আরেকটি ভিডিওতে দেখলাম যে উনি বলছে যে ফ্রিতে অর্ডার, তখন আমি এই বইটি ফ্রিতে অর্ডার করি। অর্ডার করার পরে 3 দিন পরে আমাকে উনি ফোন দিছে। আমি তখন বাসা ছিলাম না, তখন আমি একটু দূরে ছিলাম, আমাকে ফোন দিয়ে বলছে যে আপনার বইটি আসছে। আমি বললাম যে ঠিক আছে, আমার বইটি আমি তখন বাসায় নাই, এখন আরেক দিন আসছি। উনি বলছে না, তুমি টাকাটা দিয়ে যাও অথবা কাউরে পাঠাও। তখন আমি কি করলাম, আমার একটা ফ্রেন্ড দিয়ে আর টাকাটা পাঠালাম, ওই ফ্রেন্ডের কাছে বইটা দিয়ে দিছে। অ্যাকচুয়ালি ফ্রেন্ড ওন একটা দোকানদার, মানে যেখানে ছিল ওই জায়গায় একটা দোকানের সাথে আমার পরিচিত, উনি টাকাটা দিয়ে বইটা রাখা দিছে। পরে আমি তার থেকে বইটা নিয়ে নিছি, অর্থাৎ আমি আরেকজন ফ্রেন্ডের কাছে বইটা দিয়ে দিচ্ছি। আর এই বইটা হাতে পাওয়ারও মিনিমাম 10 দিন পরে, 10 দিন কিংবা 1 সপ্তাহ পরে হবে আমাকে এই বইটি উনি ফোন দিচ্ছে। ফোন দিয়ে বলতেছে আপনি তো একটা অর্ডার করছিলাম, আমি বলছি যে আমি তো ফ্রি অর্ডার করছিলাম, তারপরে আমাকে যেটা ফ্রি অর্ডার করছিলাম হাতে পাইছি, আবার টাকা দিচ্ছি, এটা তো আমি টাকা দিচ্ছি, বইটা কোনো পাই নাই। তো উনি বললো যে আমি আপনাদের বই নিয়ে আসছি, আপনি এই বইটা নিয়ে যান। আমি বললাম যে আমি তো এখন দূরে আছি, আপনি বইটা আমার একটা স্থানীয় একটা দোকানদার আছে, দোকানের কাছে দিয়ে যান। হ্যাঁ, সামনে আপনি যেখানে আসেন ওইখানের একটা দোকান আছে, আমার পরিচিত, ওর কাছে দিয়ে যান। উনি বলতেছে না, ওটা এখানে দেওয়া যাবে না। তবে এই লজিকটা চিন্তা করেন, যখন আমার এই বইটা যখন আসছে তখন আমি ফ্রি অর্ডার করছিলাম, উনি আমি আরেকজন লোক পাঠাইছি বলতে এক দোকানদারের কাছে টাকা যায়, যে টাকা দিয়েছে তার কাছে উনি বইটা দিয়ে দিচ্ছে। কিন্তু আমি এটা অলরেডি টাকাটা আমি আগে তাদেরকে পেমেন্ট করছি। হ্যাঁ, এই বইটা আমি আগে পেমেন্ট করছি, অথচ তাকে যেন বললাম যে আরেকজনের কাছে বইটা দিয়ে, সে আমাকে বইটা দিয়ে যায় নাই। তারও 1 সপ্তাহ পরে, 1 সপ্তাহ কিংবা 1 মাস পরে ফোন দিতে 1 সপ্তাহ থেকে 10 দিন পরে উনি আমাকে কল দিচ্ছে, আয়সা বলতেছে ভাই আমি আইসি, আপনি বইটা নিলে 1 মিনিটের ভিতরে আসেন, না হলে আমি চলে যাই। চিন্তা করেন, আর এই বইটার জন্য উনি আমার জন্য 4.5 ঘন্টা ওয়েট করছে। অর্থাৎ যখন আমার ফ্রি অর্ডার ছিল তখন 10টা বাজে উনি আসছে, আমি লোক পাঠাইতে 2-3টা, তারপরে উনি আমার জন্য 4 ঘন্টা ওয়েট করে আমাকে বইটা দিয়ে গেছে কি টাকাটা নিয়ে গেছে। আর এটার জন্য আমাকে বলছে যে 1 মিনিটের মধ্যে আপনি আসেন, না হলে আমি চলে যাচ্ছি। তো আমরা এখন কি বুঝতে পারলাম, সো কমেন্ট বক্সে এটা জানাবেন। আর আমি ইউটিউবিং তত একটা বেশি করি না, আমি রেগুলার নেক্সট টাইম আমি আমার চ্যানেলে গ্রাফিক ডিজাইন, আমি সরকারিভাবে গ্রাফিক ডিজাইন শিখতেছি, আর যেখান থেকে সরকারিভাবে শিখায়। আর আমরা হয়তো এখানে বেল আইকনে দেখতে, এখানে একটা আইকনে দেখতে পাচ্ছেন যে মানে ফ্রিল্যান্সিং নামের দোকান থেকে বাসুন, সেটা হচ্ছে আমি এক জায়গায় একটা সেন্টার থেকে ফ্রিল্যান্সিং শিখতে গেছিলাম, ওই জায়গা থেকে একটা দোকান কাজিলাম, ওইটা আমি আপনাদেরকে জানাইলাম। তারপর আমি সরকারিভাবে যেখানে ফ্রিল্যান্সিং শিখা শিখাতে আমি গ্রাফিক ডিজাইনের উপরে ফ্রিল্যান্সিং শিখতেছি। আর এমনি তো ওয়েব ডিজাইন মোটামুটি জানি না, সিম্পল ভিডিও দেখে। ওকে, ধন্যবাদ, ভালো লাগে সাথে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন কোনো নিউজ থাকলে আমি সেটা আপনাদেরকে পরে আপলোড দেবো। ওকে, সো ভিডিওতে আমি একটা কথা বলতে ভুলে গেছি, সবাই যেটা বলতে এসেছি, আমার এখানে এখন 2টা বই। ফার্স্ট প্রথমটার মধ্যে আমি ম্যাগি শর্ট পেয়েছিলাম, আমি বলছিলাম যে আমি মেসে আছি, আমি ম্যাগি শর্ট দিয়ে কী করবো।
আর এটার মধ্যে নতুন একটা জিনিস পাইলাম। তো যাই হোক, আমি আছি এটা কুমিল্লাতে। তো এখন আমার বই হচ্ছে দুটা বই। এখন তো আমি দুটা বই দিয়ে কি করবো, বইটা পায় অনেক আগ্রহ ছিল, এই কারণে আমাকে দুটো অর্ডার করলাম। তারপরে এখন আপনারা কেউ যদি আমার বইটা দেখে থাকেন, যারা কুমিল্লাতে আছেন এবং কি নাসির মুম্বাইয়ের বইটা আপনারা ক্রয় করেন নাই, আমার কাছ থেকে আসতে পারেন। আমি বইটি যদি ইউটিউবে আমার ভিডিও দেখে থাকেন তাহলে তার জন্য আমি বইটি ফ্রি দিব তাকে। ওকে, ধন্যবাদ। আমি বলি আমার পরিচয়টা, আমি কুমিল্লা পলিটেকনিক্যালে আছি, আছি কুমিল্লা কোটবাড়িতে। তো আশেপাশে নাসিম ভাইয়ের ফ্যান এবং কি আমার চ্যানেলের ভিডিও দেখছেন কেউ যদি থাকেন, তাহলে আমার নাসিম ভাইয়ের, যেহেতু আমার দুটো বই এখানে, আমার দুটো তো প্রয়োজন নাই, আমি একটা বই তো আজকে গিফট করবো। ওকে, ধন্যবাদ।